টুল, এটা কিভাবে কাজ করে সেটা দেখব। এই টুলটা এই জায়গাটাতে পাওয়া যাবে, তো স্ট্যাম্পের মতো দেখা যাচ্ছে না, এটাকে ক্লোন স্ট্যাম্প টুল বলা হচ্ছে। এই টুলটা সিলেক্ট করে যদি লেয়ার সিলেক্ট থাকে তাহলে এরকম ব্রাশের মতো একটা সাইজ আসবে। ব্রাশ তো আমরা ছোট বড় করতে পারি, কিবোর্ড থেকেও করতে পারবো, থার্ড ব্র্যাকেট চেপে, অথবা যদি চাই এই এই জায়গাটা থেকে ব্রাশের সাইজটা ছোট বড় করে নিতে পারবো। ক্লোন স্ট্যাম্প টুল কিভাবে কাজ করবে সেটা আগে একটু বলে নেই। তো এটা প্রথমে এক জায়গা থেকে স্যাম্পল নিবে, স্যাম্পল নিয়ে পরে কোনো একটা জায়গাতে আমি সেই স্যাম্পলটা যদি পেস্ট করতে চাই সেই কাজটা করবে। যেমন আমি যদি এই ছবিটার মধ্যে থেকে একটা উদাহরণ দেই, সাপোজ আমি যদি ধরি যে এই জায়গায় যে একটা পিম্পল দেখা যাচ্ছে না, আমি চাচ্ছি এই জায়গায় আরেকটা পিম্পল নিয়ে আসবো, অথবা এই চোখটাকে আমি এই জায়গায় নিয়ে আসবো সাপোজ, তো সেই কাজটা ক্লোন স্ট্যাম্প দিয়ে করা যাবে। তো তার জন্য যেটা করতে হবে, যেই জায়গাটা আমি নিতে চাচ্ছি সেই জায়গা থেকে একটা স্যাম্পল নিতে হবে। স্যাম্পল নেওয়ার ওয়েটা আমি বলবো, স্যাম্পল নিয়ে সাপোজ আমার যদি এই চোখের এই জায়গাটা স্যাম্পল নিতে হয়, এই জায়গা থেকে আমি স্যাম্পল নিব, আর যদি এখানে এসে বা এখানে এসে আমার সেই জিনিসটা পেস্ট করতে হয়, তো এই জায়গাটাতে এসে আমি আবার ড্র করব বা ব্রাশ করব। ব্রাশ করলে ওই জায়গাটা আমি এই জায়গায় পেয়ে যাব। একটু করে দেখাই তাহলে হয়তো ক্লিয়ার হবে। তো কোনো জায়গা থেকে স্যাম্পল নেওয়ার জন্য কিবোর্ড থেকে অল্টারটা চাপতে হবে। অল্টার চাপলেই দেখেন এই কার্সরটা চেঞ্জ হয়ে যাবে, এরকম একটা চেহারা হচ্ছে না কার্সরের, অল্টারটা চাপলে এরকম একটা চেহারা হবে। তো ওই সময় ক্লিক করলে স্যাম্পলটা সে কালেক্ট করে নিবে। সাপোজ আমি যদি এই জায়গাটাতে এসে অল্টার চেপে যদি জাস্ট এই পিম্পলের উপর একটা ক্লিক করি, দেখেন আমার ব্রাশের মধ্যে ওই পিম্পলের চেহারাটা চলে আসছে না, দেখা যায়? যেখানে যাচ্ছি ওইটা কিন্তু সাথে সাথে আসতেছে, মানে ওই জায়গাটা সে এর মধ্যে নিয়ে ফেলছে। এখন যেখানে আমি যে ব্রাশ করব এই পিম্পলটা দিয়ে দিবে, বা যদি একটা সিঙ্গেল ক্লিক করে দেই এটা চলে আসবে। দেখেন এই জায়গায় একটা পিম্পল হয়ে গেল না, বুঝা যাচ্ছে কি ব্যাপারটা? এই জায়গায় তো ছিল না কিন্তু চলে আসলো। একটু বড় করে দেখাই, যদি এই জায়গাটা থেকে এই কোনাটা থেকে আমি একটা স্যাম্পল নেই, জাস্ট অল্টার চেপে ক্লিক করলাম, ওইরকম একটা এই কোনার মতো চেহারা কিন্তু একটা ব্রাশের মধ্যে চলে আসছে। এখন পরবর্তীতে যদি এই দিকে পেস্ট করতে চাই, এখান থেকে জাস্ট আমি ড্র্যাগ করতেছি, আমি কিন্তু ছেড়ে দিয়ে নেই, কিন্তু কী করতেছে এই জায়গায় দেখেন, স্যাম্পল নিয়েছিলাম এই কোনাটা থেকে, তাই না? চোখের কোনাটা থেকে, কিন্তু পুরো চোখটাই কিন্তু চলে আসতেছে। আমি এখানে ব্রাশ করতেছি, পুরো চোখটা আসতেছে না। এই যে এই জায়গাটা দেখেন, অরিজিনাল চোখটাতে দেখেন একটা প্লাস চিহ্ন উঠে আছে, দেখা যায়? ওইটা একটু খেয়াল করেন, আমি যখন এখানে ব্রাশ করব ওইটা কিন্তু জায়গা চেঞ্জ করে, এবং ওইটা যেই জায়গায় যাচ্ছে সেই জায়গার অংশটা কিন্তু এই যে যেখানে ব্রাশ করতেছি এখানে পেস্ট হচ্ছে। আমার কথাটা কি বোঝা গেল? দেখেন ওই প্লাসটা যেখানে যাচ্ছে ওই জায়গাটা স্যাম্পল হিসেবে ইউজ হচ্ছে, এবং সেটা এসে এই জায়গায় পেস্ট হচ্ছে। এখানে যে কাজটা করতেছে, আমি কিন্তু ইনিশিয়ালি স্যাম্পলটা নিয়েছিলাম শুধু এই জায়গা থেকে, তাই না? তো স্যাম্পল নেওয়ার পরে আমি যদি ড্র্যাগ করি, ড্র্যাগ করলে ওই একটা প্লাস চিহ্ন আসবে, এবং প্লাস চিহ্নটা যেই বরাবর থাকবে ওই জায়গায় যে স্যাম্পলটা আছে সেইটা সে কালেক্ট করে এই যেখানে ব্রাশ করতে সেখানে সে জিনিসটা সার্ভ করবে। আরেকবার দেখাতে হবে না, পারা যাবে? তাহলে একটু প্র্যাকটিস করেন, দেখেন হয় কিনা। সেম জিনিসটা একটু দেখে না, এখান থেকে ওপাসিটি যদি কমায় দেই, জাস্ট স্যাম্পল নিয়ে ঝাপসা হয়ে আসতেছে না, আস্তে আস্তে দেখেন এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে, বা পুরোটা হবে না আগের মতো। পুরোটা পাবে না, তার কি জন্য কারণ, এটা হচ্ছে দেখেন 100 ছিল, আমি কমায় দিছি, তো ওইভাবেই আসতেছে, বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? তো মাল্টিপল লেয়ার থাকে, এখানে একটি দিয়ে চেক করতে পারেন, যদি অন্য কোনো ছবি থেকে কোনো এলিমেন্ট নিয়ে আসতে চান সেটা এখান থেকে করতে পারবেন। এটা একটু প্র্যাকটিস করতে পারেন, 5 মিনিট একটু দেখে নেন। এরপরে উপরের টুলটা দেখব, স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুলটা কি কাজ করে, এটা একটা ব্রাশ। এটার কাজের যে স্টাইল সেটা আগে একটু বলে নেই, বা যেভাবে কাজ করবে সেটা একটু আগে একটু বলার চেষ্টা করি।
এই যে ব্রাশটা দেখা যাচ্ছে, ব্রাশের যে এরিয়াটা আছে এক এক সময় ছোট বড় করলে এক এক রকম হচ্ছে। তো এটা যেটা করে, এই ব্রাশের এরিয়াটার মধ্যে এর চারপাশ থেকে মাঝখানে একটা এভারেজ তৈরি করে কালারের। সাপোজ আমি যদি এই পিম্পলটা রিমুভ করতে চাই, পিম্পলের থেকে একটু বড় যদি আমি একটা ব্রাশের সাইজটা নিয়ে নেই, তো এখানে যদি একটা সিঙ্গেল ক্লিক করি, সে কি করবে, বাইরের দিকে একটু সাদা সাদা, মাঝখানে পিম্পলটা পড়ে গেছে না, ওই সাদা সাদা অংশটা দিয়ে মাঝখানটাকে এভারেজ করে মিলাই দিবে। দেখেন সেই কাজটা করে কিনা। সিঙ্গেল ক্লিক করে কি হলো, পিম্পলটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। তার কাজের প্রসিডিউরটা ছিল যে মাঝখানে বা চারপাশ থেকে সে তার যে কালারটা পাচ্ছে সেই কালারটা দিয়ে এভারেজ করে মাঝখানটা মিলাই দিবে। বোঝাচ্ছে এই কথাটা? না, কোনো স্যাম্পল নিতে হবে না, এখানে জাস্ট সিঙ্গেল ক্লিক করলেই হয়ে যাবে। অনেক সময় ছবিতে দেখি না এরকম পিম্পল টিম্পল থাকে, সেইগুলো কিন্তু এই টুল দিয়ে ইজিলি আমরা রিমুভ করে ফেলতে পারবো। আগের থেকে পরিষ্কার হলো না একটু? চাইলে কি করা যায়, এরকম করে যদি অ্যাট এ টাইম অনেক কিছু পাওয়া যায় এভাবেও কিন্তু এই জিনিসটা ই করা, যেই দাগ যদি থাকে রিমুভ করা যায়। কিন্তু এই জায়গাটা দেখেন একটু ইরেগুলার হয়ে গেল আশেপাশের এরিয়াটার সাথে। এভাবে ড্র্যাগ করেও করা যায়। আবার চাইলে কি করতে পারবো, যদি ছোটখাটো কোনো দাগ থাকে সিঙ্গেল ক্লিক করে সে দাগগুলো আমরা রিমুভ করে ফেলতে পারবো। এরকম একটা দাগ আলা ছবি নিয়ে ট্রাই করতে পারেন। এটার ফাংশন এরকমই, এটুকুই একটা টুল। এই স্পট হিলিং ব্রাশ টুলের নিচেই আছে, দেখেন শুধু হিলিং ব্রাশ টুল বলা হচ্ছে এটাকে। এটা একটা টুলের সাথে মিলে যাবে। প্রথমে আমরা যে টুলটা দেখে আসছি, ক্লোন স্ট্যাম্প নামে একটা টুল দেখছিলাম, তাই না? সেই টুলটার সাথে কিছুটা মিলে যাবে, কারণ এটাতেও কি করতে হচ্ছে, অল্টার চেপে স্যাম্পল নিতে হচ্ছে, ওই ব্যাপারটা এখানেও করতে হবে। তো ওইটার সাথে এটা একটা মিল পাওয়া যাচ্ছে যে এখানেও স্যাম্পলটা নেওয়া লাগতেছে। আর পেস্ট করার ব্যাপারটা এটাও সেম ওইটার মতোই, কিন্তু একটু আলাদা আছে। হয়তো আমরা বুঝবোও না যে কোনো আলাদা যে বা যে বৈসাদৃশ্য আছে সেটা হয়তো আমরা কাজ দেখে বুঝবোও না, যে মনে হবে যে ক্লোন স্ট্যাম্প দিয়েই কাজ করতেছি, কিন্তু কি পার্থক্য আছে সেটা হয়তো আমি বলবো একটু পরে। আমি যদি এই জায়গা থেকে একটা স্যাম্পল নেই, দেখাচ্ছে এই কালো অংশটা, সেমই তো নিয়ে আসলো, তাই না? ক্লোন স্ট্যাম্পের মতোই কাজ করলো না? ক্লোন স্ট্যাম্পের মতোই কাজ করছে, কিন্তু কিন্তু পার্থক্যটা হচ্ছে আমি যদি ক্লোন স্ট্যাম্প দিয়ে ব্রাশ করতাম এখানে যা ছিল হুবহু সেটাই নিয়ে আসতো, এখানে কি করতেছে শুধু ঠোঁটটা আসতেছে। দেখেন বাইরের কিন্তু যে আশেপাশে যে ব্যাপারগুলো ছিল ওইগুলো কিন্তু খুব বোঝা যাচ্ছে না। এখানে লাইট বেশি ছিল, এখানে কিন্তু লাইট একটু কম, একটা পার্থক্য তৈরি হতো না? সেটা কিন্তু হচ্ছে না এখানে। তো এখানে কি করে, যখন আমি ক্লোন স্ট্যাম্প দিয়ে কোনো জিনিস স্যাম্পল নিয়ে পেস্ট করি, সে ডিরেক্ট যা পাচ্ছে সেটাই পেস্ট করে দেয়, এখানে যা আছে সেটা পেস্ট করে দিবে। আর যখন হিলিং ব্রাশ দিয়ে আমি পেস্ট করব, তখন কি করবে, এখানে যেটা পাচ্ছে সেটা পেস্ট করবে, কিন্তু একটু ট্রান্সপারেন্সি নিয়ে। ট্রান্সপারেন্সির জন্য দেখেন এর ধারগুলো কিন্তু একদম কাটা কাটা হচ্ছে না, সে মিলায় দিচ্ছে এর ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড সাথে। এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, যে গালের উপরে আমি ঠোঁটটা লাগাচ্ছি, দেখেন তো এই জায়গাটা কিন্তু একদম কাটা কাটা হচ্ছে না, মিলে যাচ্ছে না পিছনের জায়গাটার সাথে। এটাই ছিল আসলে ক্লোন স্ট্যাম্পের সাথে পার্থক্য। হয়তো ওইভাবে যদি আমরা দেখি বুঝবো না, কাজ দেখে হয়তো বোঝা যাবে না, কিন্তু এই জিনিসটা খেয়াল করলে বুঝতে পারবেন। দেখবেন যে একদম যা ছিল সেটাই আসতেছে না, একটু চারপাশ থেকে এর এজগুলোতে একটু ট্রান্সপারেন্সি এসে নিজের সাথে মিলা দেওয়ার চেষ্টা করতেছে। তো প্রসিডিউর সেম, দেখে নিতে পারেন এটা। এটার নাম হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলটা কিভাবে কাজ করে, প্যাচ মানে কি বলেন তো? প্যাচ মানে কি জানেন? সেরকম একটা চেহারা কিন্তু কার্সরে দেখাচ্ছে, দেখেন। কথা পরে বলেন, আগে দেখে নেন। সেরকম একটা চেহারা কিন্তু এই কার্সরে দেখাচ্ছে, একটা তালে দেওয়ার মতো একটা চেহারা।
তো এটা দিয়ে কি করা যাবে, কোনো একটা জায়গায় তালে দেওয়া যাবে অন্য একটা জায়গা দিয়ে। এটার জন্য একটা সিলেকশন দরকার বা স্যাম্পল বলা যেতে পারে, স্যাম্পল না বলে সিলেকশনই বলা উচিত, কারণ এটা দিয়ে ল্যাসো টুলের মতো একটা সিলেকশন নেওয়া যাবে। এই যে এই জায়গাটা আমি সিলেকশন নিচ্ছি, তো এই সিলেকশনটা নিয়ে আমি কি করতে পারবো, যখন এর ভিতরে আসতেছি কার্সরের সাথে আরেকটা অ্যারো চলে আসে দেখেন, তো এই জায়গাটাকে আমি কি করতে পারবো, মুভ করতে পারবো। তো মুভ করতে গেলে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে যে জায়গাটা আমি সিলেকশন নিলাম এটাকে বলা হচ্ছে সোর্স, আর যে জায়গাটাতে আমি যাব সেটাকে বলা হচ্ছে ডেস্টিনেশন। তো উপরে দেখেন একটা জায়গা আছে সোর্স আর ডেস্টিনেশন, সোর্সটাতে সে এখন ই করা আছে, অ্যাক্টিভ করা আছে। তো সোর্স যদি অ্যাক্টিভ করা থাকে তাহলে কি হবে, সোর্সে যাবে হচ্ছে যে ডেস্টিনেশনটা আমি যাচ্ছি সেই জায়গাটা সোর্সে চলে যাবে, আমি যে জায়গাটাতে যাচ্ছি সেটাই সোর্সে দেখাচ্ছে না। বুঝতে পারতেছেন কি সবাই, যে জায়গাটাতেই যাচ্ছি ডেস্টিনেশন যেখানে যাচ্ছি সেই জায়গাটা সোর্সের মধ্যে দেখাচ্ছে, তার মানে কি হবে এই জায়গাটাই সোর্সে চলে যাবে। বোঝা গেল ব্যাপারটা, এটা ছিল সোর্সের ব্যাপার। এখন আমি যদি এটাকে ডেস্টিনেশন করে দেই, নতুন করে আবার নিচ্ছি, এখন যদি ডেস্টিনেশন করা থাকে তাহলে কি হবে দেখেন, কি হচ্ছে এটাই চলে যাচ্ছে, এই জায়গাটাই ডেস্টিনেশনে চলে যাচ্ছে। যদি আমি এখানে এটা ছেড়ে দেই, এই জিনিসটা কিন্তু এই জায়গায় চলে আসলো। এরকমও কিন্তু ব্যাপারটা হলো না যে কাটা কাটা যেরকম ছিল চারপাশ থেকে ওইরকম কাটা কাটা হয়ে বসছে, এরকম কিন্তু হয় নাই। সে কি করতেছে, চারপাশটা কিন্তু মিলা দেওয়ার চেষ্টা করতেছে। তো প্যাচ চুল দিয়ে এই কাজটা করা যাবে, কোনো একটা জায়গা যদি কোনো একটা জিনিস যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতে হয় এটা দিয়েও করা যাবে, ট্রাই করে দেখতে পারেন। একটু দেখে নেন, এটাকে বলা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার্ড। একটু দেখেন সবাই, কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল এটা কি কাজ করে এবার একটু দেখব। এখানেও যে ল্যাসো টুলটা ছিল ল্যাসো টুলের মতো সিলেকশন নেওয়া সম্ভব। এখানে যেটা করা যায়, কোনো একটা ইমেজের কোনো একটা পার্টকে এক্সটেন্ড করা যায়, এক্সটেন্ড বা মুভ করে সরানো যায়। তো এক্সটেন্ডটা কীভাবে করে সেটা একটু দেখব। তো আমি চাইলে এই যে এটা কি কী বলে, সার্ফিং বোর্ড বলে না এটাকে, তো এই সার্ফিং বোর্ডের নিয়ে মানুষ যে দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে না আসলে সার্ফ করতেছে এখানে, তো সে এই পর্যন্ত আছে তাই না। আমি চাইলে কি করতে পারবো, তাকে একটু এক্সটেন্ড করে সামনের দিকে নিয়ে আসতে পারবো। একটু দেখে নিব যে কীভাবে এটা করা সম্ভব, পিছন দিকে একটু বাড়তে নিচ্ছি। সিলেকশনটা নেওয়ার পরে জাস্ট যদি আমি টেনে সামনে নিয়ে আসি, অনেক দূর নিয়ে আসছি কিন্তু, এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কি মিলতেছে, মিলতেছে না। আমি যখন ছেড়ে দিচ্ছি প্যাচের মতো কিন্তু জাস্ট বসে যাচ্ছে না, একটা বাউন্ডিং বক্স দেখাচ্ছে, তার মানে এটাকে কি করতে পারবো, ছোট বড় অথবা রোটেট করতে পারবো। মোটামুটি মিলে গেছে না, এবার এটা সামনে চলে আসছে না, নিচের ছবিটা যদি আগে থেকে না দেখেন তাহলে এটা দেখে কেউ বুঝতে পারবে না যে এই জায়গাটাতে চেঞ্জ হয়েছে। যদিও একটু ছায়ার প্রবলেম আছে, এই জায়গায় একটা এক্সট্রা ছায়া চলে আসছে যেটাকে রিমুভ করা সম্ভব অন্য কোনো ওয়েতে। এই কাজটা করতে পারা যাবে, ট্রাই করে দেখতে পারেন। জাস্ট সিলেকশনটা নেবেন, সিলেকশন নিয়ে জাস্ট যদি আপনি ড্র্যাগ করে সরান, যেদিকে সরাবেন সেদিকে সরবে। চাইলে আমি কি করতে পারতাম, এই যে ঢেউটা উপর থেকে আসতেছে এটাকেও এক্সটেন্ড করে নিচের দিকে নিয়ে আসা সম্ভব।
একটু দেখেন পরে ক্রপ টুলের জন্য দুইটা ওয়ে আছে, যে একটা ক্রপ টুল দিয়ে কাজ করা যায় অথবা মেনু থেকে ক্রপ করা যায়। মনে করেন এই ছবিটা আমরা ক্রপ করব, কতটুকু প্রয়োজন আমি নিজে জানি যে আমার এতটুকু প্রয়োজন। আমি হয়তো সিলেক্ট করলাম যে আমার কোনো কারণে মনে হলো আমি শুধু চোখটুকু দেখাতে চাই, কোনো কারণে কোনো প্রয়োজনে। অথবা একটা ছবি তুলেছেন, অনেক সময় ছবি তোলার পরে আশেপাশে অনেক আনওয়ান্টেড জিনিস থাকে না, যেগুলো আসলে আমার প্রয়োজন নাই, তাহলে কি করবো? এরকম সিলেক্ট করতে পারি, আপনি যেতটুকু ইচ্ছা যেতটুকু রাখতে চান এতটুকু এরিয়া সিলেক্ট করবেন। ক্রপের জন্য কন্ডিশন হলো চারকোনা হতে হবে, ইলিপস হলে কাজ করবে না। সিলেকশনটা অবশ্যই চারকোনা রেক্টেঙ্গেল দিয়ে করতে হবে। করার পরে ইমেজ মেনুতে যখন যাবেন, এখানে দেখেন ইমেজ রোটেশনের পাশেই আছে ক্রপ। আপনি যদি ক্রপে ক্লিক করেন ছবিটা ক্রপ হয়ে যাবে, যতটুকু এরিয়া সিলেক্ট করেছেন ওটুকু থাকবে, বাকি অংশটা চলে যাবে। তার মানে এখন ছবি তোলার পরে আমরা আনওয়ান্টেড জায়গাগুলো যেগুলো আছে সেগুলো রিমুভ করে ফেলতে পারবো, শুধু যেটুকু আমার প্রয়োজন যেটুকু আমার ফোকাস সেই জায়গাটা আমরা রাখবো, ঠিক আছে। আরেকটা ওয়ে আছে, সেকেন্ড ওয়ে হলো টুল দিয়ে। এখানে যদি যান আপনারা, লেসো টুলের নিচেই আছে একটা ক্রপ টুল, ক্রপ টুলের মধ্যে আরও টুল আছে, আমরা শুধু ক্রপ টুলটাই দেখবো। ক্রপ টুলে ক্লিক করার পরে এখানে দেখেন ছবিটা চারিদিকে একটা বর্ডার আছে, সাথে দুই চারটা কন্ট্রোলার আছে। আপনি যে এরিয়াটুকু রাখতে চান এরকম নিয়ে আসেন, ধরে চারটা কোণা থেকে কন্ট্রোল করতে পারছেন যে আমি এইটুকু এরিয়া রাখতে চাচ্ছি। যেটুকু এরিয়া রাখতে চাচ্ছি সেই এরিয়াটা দেখছেন হাইলাইট হয়ে আছে, বাকিটা ডিম হয়ে আছে। তার মানে আমার বোঝাটা ইজিয়ার যে আসলে আমি এইটুকু এরিয়াই চাই, বাকি এরিয়াটুকু চাই না। যখন সিলেক্ট হয়ে যাবে উপরে দেখেন তিনটা কন্ডিশন আছে, তার মধ্যে আমি যদি এগ্রি করতে চাই এটা কনফার্ম করব, অথবা কিবোর্ডে যদি এন্টার প্রেস করি তাও সে কাজ করবে।